100 জন পদ শিশুদের মাংস ভাত খাইয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুই। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপির বিধায়ক লক্ষণ গড়ুই তার জন্মদিনে কেক কেটে পালন করলেন পথ শিশুদের সাথে। দুর্গাপুর রেল স্টেশন চত্বরে প্রায় কেক কাটার পাশাপাশি 100 জন পথ শিশুকে মাংস ভাত খাওয়ালেন তিনি এই দিন। তার 50তম জন্মদিন পালন ঘিরে বিজেপির নেতাকর্মীদের ওই চত্বরে ব্যাপক উন্মাদনা ছিল। বিধায়ক লক্ষণ গড়ুই বলেন, কোভিড কালে বহু মানুষ কাজ হারিয়েছে, বহু মানুষ খেতে পাচ্ছে না। আমরা ওই সময় 200 পরিবারে খাবার পৌঁছেছি। আজ স্টেশন চত্বরে বহু অনাথ শিশুদের নিয়ে আমি আমার জন্মদিনের কেক কাটলাম এবং তাদের মাংস ভাত খাওয়ালাম। আমি নিজেকে আজ ধন্য মনে করছি যে গরিব মানুষের সাথে আমি থাকতে পারছি। আমি আমার জন্মদিনটাকে, এক তো কোভিড গেছে, আর কোভিডে মানুষ বহু মানুষ কাজ হারিয়েছে, তারা খালি খেতে পারছেন। আর আমি দেখেন কোভিড পিরিয়ডে 200 লোকের বাড়ি বাড়িতে খাওয়ার পৌঁছেছি। আর আজকে আমার জন্মদিন উপলক্ষে স্টেশন চত্বরে রেল স্টেশনের সামনে যারা গরিব, যারা অনাথ, যারা তারা খেতে পারে না দুবেলা দুপুরে, তাদেরকে আমি সকালে একটি বাচ্চাদের কেক কেটেছি। আর এখন মাংস ভাত খাইয়ে আজকে আমার যে জন্মদিন সেটাই পালন করছি। আর এখন ধন্য মনে করছি এই কারণে যে আমি পরিবেশও থাকতে পারছি। এটা সরকার তৃণমূল কংগ্রেস বলে আমরা গরিবের সরকার, কিন্তু মুখে বলেন তারা, কিন্তু দেখতে পাওয়া যায় না। বাস্তবে আমি গরিবের কেক কেটেছি বাচ্চাদের সঙ্গে, এবং এখন স্টেশনে মাংস ভাত খাইয়ে আজকে আমার জন্মদিনকে সেলিব্রেট করবো। এটা আমার কাছে মনে হয় যেটা পাওয়া উচিত, এটাই করতে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।